হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। এই ভিত্তিতে রাজ্যের জবাব তলব করা হয়, কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে রাজ্য। এরপরেই রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দিতে বলা হয়। মঙ্গলবার ভার্চুয়াল শুনানির সময় অভিষেক মনু সিংভি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দলের রিপোর্ট ধাঁধার মতো, এই রিপোর্ট ত্রুটিপূর্ণ। কমিশনের 3 সদস্য বিজেপি ঘনিষ্ঠ, এই কমিটির দেওয়া রিপোর্ট পক্ষপাততুষ্ট। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে পুলিশ ঘটনাস্থলে গিয়েও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেনি। কিন্তু এদিন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে 268টি অভিযোগ দায়ের করেছে। তিনি আরও বলেন, রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এর জবাবে প্রধান বিচারপতি বলেন, শুরু থেকে যদি আপনারা ব্যবস্থা নিতেন তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। এরপর সমস্ত কিছু শোনার পর মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বের অধীন 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানায়, সংশ্লিষ্ট সব পক্ষের আরও কিছু বলার থাকলে বুধবারের মধ্যে তা লিখিতভাবে জমা দিতে হবে।